এমপি পঙ্কজ দেবনাথ, আপনারা জানেন যে আওয়ামী লীগের সকল পদ তিনি হারিয়েছেন, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন দল থেকে অব্যাহতি দেবার পর তার কি সংসদ সদস্য পদ থাকবে নাকি থাকবে না, এটি নিয়ে কিন্তু একটি আলোচনা চলছে। এবং এটি কিন্তু বেশ একটি জটিল প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া আছে, নির্বাচন কমিশনের একটি সংযুক্তির ব্যাপার আছে, দল থেকে পরিষ্কার একটি প্রস্তাবনা পাঠাতে হবে নির্বাচন কমিশন সচিবালয়ে, অর্থাৎ স্পিকারের কাছে, স্পিকার সেটি আবার পাঠাবেন নির্বাচন কমিশনে, তার সমস্তগুলি স্ট্যাটাস পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন যে আব্দুল লতিফ সিদ্দিকী এর আগে তার যে এমপিশিপ চলে গিয়েছিল সেটি কিন্তু একটা লম্বা প্রক্রিয়া, এবং এই লম্বা প্রক্রিয়া চলার মাঝখানে কিন্তু আব্দুল লতিফ সিদ্দিকী তিনি নিজে থেকে পদত্যাগ করেন এবং বিষয়টি সুরাহা হয়েছিল। এছাড়া দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু শহীদ ইসলাম পাপুল তার সংসদ সদস্য পদ পেয়েছে। এখন পঙ্কজ দেবনাথকে যেভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাহলে কি তার স্ট্যাটাসটা কি 70 অনুচ্ছেদ অনুযায়ী তিনি কি আর থাকতে পারবেন কি পারবেন না, এমন একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি আপনাদেরকে জানাই যে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে। দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে, সাংগঠনিক রীতি অনুসারে কারণ দর্শানোর নোটিশের জবাবের পর দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার কিংবা দলে ফিরিয়ে নেওয়ার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দল থেকে চূড়ান্ত ভাবে বাদ পড়লে পঙ্কজ নাথের সদস্য পদের কি হবে, তিনি কি সংসদ সদস্য পদে বহাল থাকবেন নাকি থাকবেন না, এই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া কঠিন। কারণ এর পেছনে 2 ধরনের প্রক্রিয়াগত বিষয় জড়িত, আইনি বিষয় ও রাজনৈতিক সিদ্ধান্ত। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে এটি বেশ একটু জটিল বিষয়। সেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি এমপি পদে থাকবেন কি না, এটা এটা নির্ধারণে তার দল, জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশনের সম্পৃক্ততা দরকার। আইনি প্রক্রিয়ায় তার এমপি পদ কেড়ে নেওয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ, অতীতে এই ধরনের রীতি কমই আছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি পঙ্কজ নাথের সদস্য পদ বাতিল করার চেষ্টা করবে, এক্ষেত্রে দল থেকে স্পিকারের কাছে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে হবে। এখন একেবারে শেষ প্রান্তে এসেছে এই মেয়াদ, এখন কি তার সদস্য পদ কেড়ে নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দেবে নাকি পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করবে আওয়ামী লীগ, যেখানে পঙ্কজ দেবনাথকে আর এমপি পদে মনোনয়ন দেওয়া হবে না, এমন একটি আলোচনা কিন্তু চলছে। তো এখানে আইনগত বিষয়টি হচ্ছে এমন যে সংসদ নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী একজন ব্যক্তি নির্বাচনে কোনো দলের বা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। একটি দল থেকে নির্বাচিত হবার পর ওই দল থেকে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকবে না। পঙ্কজ নাথের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, কারণ তিনি পদত্যাগ করেননি। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে মনোনীত হয়ে কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। কিন্তু দল কাউকে বহিষ্কার বা অব্যাহতি দিলে সেই ক্ষেত্রে কি হবে, সংবিধানে তার উল্লেখ নেই। দর্শক, এই হচ্ছে একটি জটিল আইনগত প্রক্রিয়া। এখন দল কি সেই ক্ষেত্রে যাবে নাকি যাবে না, সেটি একটা প্রশ্ন। তবে এখন পর্যন্ত দলের যে মনোভাব, আপনারা জানেন সেই 2019 সালে যখন নাকি ক্যাসিনো বিরোধী অভিযানের সময় কিন্তু পঙ্কজ দেবনাথ এবং তার যে সভাপতি ছিল স্বেচ্ছাসেবক লীগের মোল্লা কাউসার, দুজনকেই কিন্তু বাদ দেওয়া হয়েছিল, এবং সেই 2019 থেকে এখন পর্যন্ত কিন্তু তিনি দলের সাথে যুক্ত হতে পারেননি। বরং গত ইউপি নির্বাচনের সময় তিনি তার মতন করে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছিলেন প্রতিটি ইউনিয়নে এবং তার অনেকগুলো প্রার্থী জিতেছেন, এবং এখনো পর্যন্ত কিন্তু পঙ্কজ দেবনাথের একটি গ্রুপ আছে খুবই শক্তিশালী, তিনি এলাকায় গেলে তাকে নিয়ে সম্বর্ধনা দেওয়া হবে, মিছিল করবে, এমন একটি প্রস্তুতি আছে। আবার অন্য অংশ কিন্তু মিষ্টি বিতরণ করেছে যখন পঙ্কজ দেবনাথকে দল থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি মূলত আবুল হাসনাত আবদুল্লাহ, যিনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তার সঙ্গে বিরোধে জড়িয়ে তার অবস্থান একেবারেই কোণঠাসা। এই অবস্থায় ভবিষ্যৎ তার কি, তিনি এমপি পদে থাকবে কি থাকবে না, সেটি এখন দেখার বিষয়। দর্শক, এই বিশ্লেষণটি জানিয়ে শেষ করব। শেষ করার আগে আবার অনুরোধ করব, অনুষ্ঠানটি কেমন লাগছে আপনারা অবশ্যই মতামত দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন নিয়মিতভাবে। আল্লাহ হাফেজ।